বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন মাত্র এক চা চামচ খাবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস না হলে আমার পুরোটা ভিডিও দেখে নিন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিন লিভার ভালো থাকবে কুষ্ঠকাঠিন্য দূর করবে জয়েন্টের ব্যথা বা বাদ ব্যথা দূর করবে আর্থ্রাইটিসের মতো সমস্যায় যারা ভুগছেন তারাও কিন্তু মুক্তি পাবেন হজম শক্তি বাড়াবে শরীর থেকে দূষিত পদার্থ ও টক্সিন দূর করে নেবে তাছাড়াও আপনার ত্বক সুন্দর হবে আপনার চুলও কিন্তু ভালো থাকবে মাত্র এক চা চামচ এক চা কিন্তু যথেষ্ট একদিনের জন্য তো চলুন কি আছে এক চা চামচ পরিমাণে এখানে আমি প্রথমেই যে উপকরণটা নিয়েছি এটা হচ্ছে লেবু লেবু এমন একটি জিনিস যা আমাদের প্রতিটা বাসায় কিন্তু থাকে লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও পটাশিয়াম যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লেবুটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি কারণ এখানে আমার লেবুর রসটা লাগবে রসালু লেবু থেকে আপনারা রসটা বের করে নেবেন যারা দীর্ঘদিন ধরে লিভারের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তারা যদি এক চা চামচ পরিমাণ খান প্রতিদিন নিয়ম মেনে তাহলে কিন্তু আপনার লিভারের সব ধরনের সমস্যাই দূর হয়ে যাবে তাছাড়া জয়েন্টের ব্যথা বাদ ব্যথা বা আথাইটিসের মতো সমস্যা নিয়ে যারা একদমই হাঁটা চলা পর্যন্ত করতে পারছেন না তারাও যদি আমার আজকের এই নস্কাটা সেবন করেন সেক্ষেত্রে দেখবেন আপনার শরীরে কিন্তু অনেকটাই আরাম ফিল হবে আপনার শরীরে সব ধরনের বিষ বা ব্যথা উধাও হয়ে যাবে এটা কিন্তু আজকের বা কালকের কোনো রেমেডি বা নুস্কা নয় এটা কিন্তু প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে আর ঔষধি বা ব্যসজ শাস্ত্রে কিন্তু এটার কদর অনেকটাই রয়েছে অনেকে হয়তো বা জানেন এই নুস্কাটা সম্পর্কে আর যারা জানেন না তারা নতুন করে জেনে নিন তো এখানে আমি অর্ধেকটা লেবুর রস বের করে নিলাম আর এর সঙ্গে আমি আরও একটি উপকরণ নেব আর এটা হচ্ছে একদমই আমাদের প্রতিটা বাসায় থাকে তো এটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল এমন একটা জিনিস যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই অলিভ অয়েলে রয়েছে ভিটামিনস মিনারেলস ফ্যাটি অ্যাসিড যা আমাদের দেহের জন্য খুবই উপকারী তো এখানে আমি এক চা চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ অলিভ অয়েল এবং এর সঙ্গে হাফ চা চামচ পরিমাণ লেবুর রস মেশাতে হবে আর দুটি উপকরণ খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে মেশাতে হবে কিছুক্ষণ সময় আপনাদেরকে লাগবে এটা মেশাতে কারণ খুব সহজে কিন্তু এটা মিশবে না অন্তত এক মিনিট সময় দুটি উপকরণ একত্র করে ভালো করে চামচ দিয়ে নাড়তে থাকবেন এতে করে কিন্তু উপকরণটা মিশে যাবে এবং রেমেডিটা তৈরি হয়ে যাবে মাত্র দুটি উপকরণ একত্র মিশালে এমন একটি শক্তিশালী ঔষধ তৈরি হবে যেটা আপনার শরীরের অনেক ধরনের রোগ স্থায়ীভাবে কিন্তু পালাবে কারণ এতে রয়েছে ছয় বাঘ সাইট্রিক অ্যাসিড ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু আয়রন ফসফরাস এবং ম্যাগনেশিয়াম তাছাড়া জিঙ্ক কার্বোহাইড্রেট তো রয়েছে। আর তাই প্রাচীনকাল থেকে কিন্তু এই তেল ও রসের ব্যবহার হয়ে আসছে শরীরের বিভিন্ন ধরনের রোগ সারানোর জন্য লিবার ও পিত্ততুলির কার্যক্রম এই স্বাস্থ্যকর মিশ্রণটি লিভার ও পিত্ততুলির কার্যক্রম ভালো করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় হৃৎপিণ্ড ভালো রাখে জলপাইয়ের তেলের মধ্যে রয়েছে হৃৎপিণ্ডের জন্য উপকারী অ্যাসিড এটি রক্ত চলাচল ভালো করে এবং বাজে কোলেস্ট্রল কমায় লেবুর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট জলপাইয়ের তেল এবং লেবুর মিশ্রণ হৃৎপিণ্ড ভালো রাখতে কাজ করে তাছাড়া কুষ্ঠকাঠিন্য এই মিশ্রণটি কুষ্ঠকাঠিন্য কমায় এবং হজম ভালো করতে সাহায্য করে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথার সমাধান পেতে আপনারা কিন্তু এটা খেতে পারেন জলপাইয়ের তেল ও লেবুর রস এই মিশ্রণটি খালি পেটে খেলে আর্থ্রাইটিস জয়েন্ট ব্যথা বা বাতের ব্যথা এই ধরনের সমস্যা খুব সহজেই কিন্তু নিরাময় হয়ে যাবে অলিভ অয়েলে ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের শরীরের অতিরিক্ত কোলেস্ট্রল বের করে দিতে সাহায্য করে এবং লেবুতে আছে ভিটামিন সি লেবুর সাথে অলিভ অয়েল মিশিয়ে খেলে এই মিশ্রণটি প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে তাছাড়া জয়েন্ট ব্যথা বা বাদ ব্যথার মতো কঠিন সমস্যাও কিন্তু দূর করে নিতে পারেন এই মিশ্রণটি খেয়ে এই মিশ্রণটি আপনার জয়েন্টের ফুলা ভাব কমাতে এবং বাদ বা আর্থ্রাইটিসের ব্যথা দূর করতে সাহায্য করে এই ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন সকালে নাস্তার আগে লেবু ও অলিভ অয়েলের মিশ্রণটি খেতে পারেন আর অবশ্যই এই মিশ্রণটি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন ইনশাল্লাহ দিনে কিন্তু আপনি আপনার শরীরের পরিবর্তন বুঝতে পারবেন তবে যে কোনো খাবার নিয়মিত খাওয়ার আগে শরীরের অবস্থা বুঝে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া প্রয়োজন কারণ এক একজনের শরীর এক এক রকমের হয়ে থাকে যে যে সমস্যাগুলোর সমাধান পাবেন এই এক চা চামচ খেলে তাছাড়া অন্যান্য কোনো সমস্যা যদি আপনার শরীরে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের রেমিডি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই বেটার হবে আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যদি বেশি দিন খেতে চান তো আজকের মতন এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ